نحمده ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. رسول پاک صلی اللہ تعالی وسلم اور پوکے تھکتے ہی ہوئے اہل بیت اور پوکے تھکتے ہوئے صحابہ کرام اور پوکے تھکتے ہوئے بھیدال دودی دورا پڑے جائی ہوگ نہ کنو پیشب ہوگ نام صحابی ہوگ بھیدال تھک لے সে আমাদের অনুকরণের সাহাবি অনেক মর্যাদা, লক্ষ লক্ষ পীর এক পাল্লায় দিলে তাদের ধুলার সমান হবে না। কিন্তু এজিদের মতো এরা সাহাবি বলা, আর এই গোষ্ঠীর মধ্যে যে কতগুলো ঝামেলা আছে এগুলাকে আমরা অনুকরণ করি না, অনুসরণ করি না। আপনারা যারা আজকে এই কদরের রাত্রিতে হাজিপাড়া দরবার শরীফে উপস্থিত হয়েছেন, অনেক কথা শুনবেন। যারা কাজ করে তাদের বিরুদ্ধে কথা বলেই, হাতি যাবার সময় কুকুরের গেউ করে, এগুলা গেউগের থেকে বেশি কিছু না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমি যে এত কিতাব লিখেছি কোনো জায়গার মধ্যে শিয়ার কোনো সাপোর্ট আছে? হ্যাঁ, যারা এগুলা কয় এরা কিতাব তো পড়ে নাই আমার মনে হয়, কোনো সাধারণ জ্ঞান এদের কাছে বলে আমার মনে হয়। আর যদি কিতাব পড়ে থাকে তো আমার কাছে আসলেই তো একটু হয়, আমার কাছে আসলেই তো হয়, আসতে তো কোনো শরম নাই। জেলাউদ্দিন যে প্রিন্সিপাল 40 বছর প্রিন্সিপালই করছে, এটা তো আমার ছাত্র। ঢাকার যে ইয়া ছিল সালাউদ্দিন, ডক্টর সালাউদ্দিন, এত তো আমার ছাত্র, এতরা আমার কাছে পড়ে ডক্টর হয়েছে। হ্যাঁ, তোরা যদি একটু পড়ছে আল্লাহর ওলি হবি, নষ্ট হয়েছ না, নষ্ট হয়েছ না, উফতে আফতে যাস না, নবীর আওলাদ ছাড়া কিছু হইতো না, রসুলের লোকে কানেকশন ছাড়া কিছু হইতো না। কোরআনে আল্লাহ বলছেন 26 পারা সুরায়ে ফাতা 10 নম্বর আয়াত, আল্লাহ বলছেন যারা নবীর বায়াত করে তারা আল্লাহর বায়াত গ্রহণ করেছে। এটা কে বলছে? আল্লাহ বলছে। তো নবীর বায়াত গ্রহণ করলে আর আল্লাহর বায়াত কেমনে গ্রহণ হইল? এটা আল্লাহই কয়। হ্যাঁ, নবী হলেন মখলুক, সৃষ্টি, আল্লাহ হলেন স্রষ্টা, এর মধ্যে কোনো পার্টিশন নাই, এর মধ্যে পার্টিশন নাই। আল্লাহকে আমার বন্ধুর কাছে যাবি, আমার কাছে যাব হয়ে গেছে, নবী ছাড়া কোনো উপায় নাই। আপনার বায়াতের জন্য অনেকে উপরে বলছেন আমাকে, নবীর পক্ষে সঠিকভাবে থাকবেন, অকৃত্রিমভাবে থাকবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার খেলাফতের যুগে খানায় কাবা তওয়াফ করতেছে, হাজরা আসওয়াদ সোদা যায় সেখানে এটারে চুমু দিতে হয়, চুমু দিতে না পারলে দূর থেকে চুমু দিতে হয়, শ্রদ্ধা জানাতে হয়। হযরত ওমর ফারুক খলিফা, তার তো কোনো পার্টিশন নাই, এই হাজি আসওয়াদ কালো পাথরের কাছে গেছে, এটা কালো হয়েছে মক্কার
অমুসলিমদের গুণা টানতে টানতে এই যে পাক্য হয়ে গেছে, কালো হয়ে গেছে, এত বছর আগে আসা ছিল। হযরত ওমর ফারুক এরকম চুমা দেবার জন্য বিসমিল্লাহ আল্লাহু আকবার চুমা দেয় নাই। তারপরে বললেন, শোনা, অনেক লোক তার পিছনে, শোনো, এইটা একটা পাথর, আমি সৃষ্টির সেরা মানব, এই পাথরকে এত সম্মান করব, চুমু দেব, এটা হয় না। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুমু দিয়েছে, তাই চুমু দিচ্ছি। আপনার এত বড় বড় বার্তা দেখছেন, কোনো একটা চুমু দিয়েছেন? হ্যাঁ, আমার নবী চুমু দিয়েছে বলে এটা চুমু দিই, আর নবীর কদম মুবারক লাগলেও তো আমরা চুমু দিই। কাজে নবীর বায়াতটা, নবীর পক্ষে থাকবো, নবীর বিরুদ্ধে যাব না, নবীর যারা আছে তাদের সঙ্গে মিলে চলবো, এটাই হোক ইসলাম এবং মুসলমানি। আমার জন্য দোয়া করেন। এখন আজকে ফজরের পরেই তো ইনশাল্লাহ 8টার মধ্যে পৌঁছব। যতক্ষণ আছি আপনাদের খেদমতেই আছে। তফসির লেখা হয়েছে, সাফা হয়েছে, বুখারী শরীফ লেখা হয়েছে, সাফা হয়েছে, তিরমিজি শরীফ লেখা হচ্ছে, ইনশাল্লাহ এটাও সবাই দিয়ে ইনশাল্লাহ আপনাদেরকে আশা করি। আর সংক্ষেপ আমার একটা জীবনী এখানে দিছে, আমার পরিচয়টা আপনাদের দিয়েছে, আপনার পরিচয় জানেন, হুজুররা আরও বেশি করে জানে। হ্যাঁ, ইয়ে দেখছেন, আবদুল্লাহ ইবনে সাল্লাম ইহুদির বড় নেতা ছিল, আলেম ছিল, কয়েকজন ইহুদিকে নিয়ে আসছে নবীর কাছে, আজ কয় ইয়া রাসূলুল্লাহ কয়েকজন ইহুদি আসছে, আমি যা কিছু করবো আমার মাফ করে দিন, কিছু কইেন না। তারপরে আপনি জিজ্ঞাসা করবেন যে আমি আবদুল্লাহ ইবনে সালাম কেমন তাদের মধ্যে, ইহুদিদের মধ্যে বড় আলেম, কত বড় আলেম, অনেক বড় আলেম। তো রসুল আচ্ছা যাও আনছে, আসার পরে কিছু কথাবার্তার পরে জিজ্ঞাসা করলো, এই তোমাদের এই আবদুল্লাহ ইবনে সালাম এটা কেমন মানুষ? ওই বাপরে, এর মতো বড় আলেম নাই, এর বড় আলেমের মতো আলেম কারো নাই, এ আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তারিফ করতে করতে মুখের ফেনা বাইরে গেছে। আবদুল্লাহ ইবনে সালামে কয়, এটা সত্য নবী? এরা তারিফ করার পরে কয়, এটা সত্য নবী? আমি তার কাছে হাত দিয়ে মুসলমান হচ্ছি, ইমান আনতেছি, আমার বেহেশতের পথ ক্লিয়ার করতে বলি, কালমা পড়ছেন পয়েন্ট সুবহান। এই কলমটা পড়ার দেরি না? তারপরে কয় হারাম দাদার হলো, হারাম দাদা, হ্যাঁ, হেতে কোনো মৌলবীও না, কিচ্ছু না, এক্ষণে বলছি বড় আলেম, আর এক্ষণে কয় কিচ্ছু না, নবীরে মানুষ যেই জন্য নবীর আউলাদা দিয়ে গেলে কিছু কইতো না, হেদের বংশ এখনো আছে না কিছু? হ্যাঁ, এটা কইব, হ্যাঁ, লাভ হইতো না, লাভ হইতো না, আপনার নবীর পক্ষে থাকবেন নি, নবীর আওলাদের পক্ষে আছেন নি, সত্যিকার সাহাবায়ে কেরামের পক্ষে আছেন নি, আলহামদুলিল্লাহ। যারা সন্দেহ কিছু করে এদের দরকার তো, তাদের ওস্তাদের ওস্তাদ আমি, তাদের বুড়োদের বুড়োর আমি, তো আমার কাছে আসলে তো হয়,
বুঝ দিতে না পারে তারপরে কিছু কবি আর কি। তোর বাপেরা দাদারা যখন নাকি বুঝ পাইছে তোরা পাইছি না? হ্যাঁ, আল্লাহ কয় নবীর বায়াত করলে আমার বায়াত হয়ে দেব, আর তুমি কো আমি মুরিদ করতেছি। হ্যাঁ, তোমার মুরিদ মুরিদ করার কি ক্যাপাসিটি আছে? তুমি আর আমি সবাই বুঝিলা, এটা মাধ্যম আল্লাহ পর্যন্ত পৌঁছবার। হ্যাঁ, তবে এটার দাম আছে, কাগজের উপরে কোরআন আয়াত লিখলে কাগজটা পাক হয়ে যায়, না পাকে ধরতে পারে না। যেখানে নবীর নজর আছে, যেখানে নবীর কানেকশন আছে, এটার দাম আছে। এটা আগুন ধরত না, কবরে এত আসানের সাথে পারে যাবে, নবীর পরিচয় দিব। ব্যাস, আর কিছু লম্বা করতে চাই না, আপনার বায়াত হয়ে যায়। বড়দের নামাজ পড়িয়েন, নামাজ পড়িয়েন, বড়দের প্রতি শ্রদ্ধা করিয়েন, ছোটদের প্রতি স্নেহ করিয়েন, অন্যায় করিয়েন না, ভালো কাজ করেন, ভালো মতো চলেন, সৎ উপদেশ দেন, মানুষের কাজ এবং খেদমত করেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামের অনেক কষ্ট দিয়েছে নবী, কিন্তু গালাগালি করে নাই, ঠিক না ভাই? ঠিক, সেই আদর্শ ধরে রাখেন, মানুষের সেবা করেন, মুসলমান হিন্দু অমুসলমান খ্রিস্টান যাই হোক না কেন, তাকেও সুন্দর করে খেদমতের দ্বারা বুঝাই দেন যে ইসলামের নীতি হয়তো ভালোবাসা। একে বলাই দেন, একজন আলেম ইংরেজ আমলে ফার্স্ট ক্লাসের মধ্যে পড়ছে, আরেকজন হিন্দু মশাই পড়ছে, হেও আছে, এখন এ জমিদার বড় জমিদার হিন্দু পায়খানায় দৌড়ছে, বাথরুমে গেছে যে আরেকজনে পায়খানা বাইরে করে খেতে আসতে পারো না, এ তো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গার মধ্যে পায়খানা করে, ঠিক না? জমিদার না, এখন আর যাইতে পারে না, সে বিরক্ত, এখন পায়খানা না করিও পারে না, যাইতেও পারে না। আরস নেই, একবার বুঝলি আটকিলি বুঝবি। এই আল্লাহর বলিছে বুঝতে পারছে বুঝি, তাই মিয়া গেল বাথরুমে, এখন মুখটুক কালা করে বইছে, অবস্থা কী হয় বুঝা যায় না, তো যাই গেছে দেখে বাথরুমের মধ্যে দেখে দেখে তাদের ভেতর করে রাখি, এটা পানি টানি যে পরিষ্কার টরিষ্কার করে দিয়ে মেয়েরা কয় হিন্দুরে কয় জমিদার সাহেব আপনি যান পায়খানা করতে পারেন, আমি পরিষ্কার করে দিচ্ছি আপনাদের, গেছে পায়খানা টাখানা করি আয় কয়, আপনি আমার জন্য এইটাও কষ্ট করলেন, আপনি যেহেতু মুসলমান হয়ে বলে মুসলমানের নীতি হইল সেবা করা, আপনাকে শান্তি দিয়েছি, সে কয় ইসলামের থেকে বড় আর কিছু মুসলমান হয়ে গেছে, তলবারের আঘাতে ইসলাম বিজয়ী হয় নাই, মায়ার দয়ার কারণেই ইসলামের সারা বিশ্বের মধ্যে এখন মুসলমান হচ্ছে। হ্যাঁ, আরও হবে, আরও হবে, সমস্ত খ্রিস্টান মুসলমান হয়ে যাবে, ইহুদির মধ্যে একটু ঝামেলা থাকবো, আর বাকি যেগুলো আছে হ্যাঁ এগুলো প্রায় মুসলমান হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, আপনারা বিজয়ী হবেন, সুন্নি আন্দোলন বিজয়ী হবেন, হ্যাঁ ইসলামী ইনসানিয়াত বিপ্লব বিজয়ী হবেন, মানুষের খেদমত করবেন, যে যেখানে চাকরি করেন ঠিকভাবে সেবা করবেন, হ্যাঁ মুরুব্বেদের প্রতি শ্রদ্ধা, ছোটদের প্রতি স্নেহ রাখবেন, হ্যাঁ অন্যায় করিয়েন না, তাহলে আপনার ইজ্জত বাড়ে যাবে, সম্মান বাড়ে যাবে, আপনার ইসলামের দাম বাড়ে যাবে, এতে তো আছেই, আপনাদের মাধ্যমে ইসলাম দেখা দেবে। এখন আল্লাহ আপনাদের কবুল করুক, স্বামী স্ত্রী মিলেজুড়ে চলিয়েন, ধাক্কাধাক্কি করিয়েন না, আজকে ছেলের বেলারা যা শিখতেছে মা থেকে বাবের থেকে, স্বামী স্ত্রী যদি ঝগড়া করে তো ছেলেও ঝগড়াটে হবে, আজকে 500 জনে খালি বসে দিয়ে খোলায় খালি কিলাইতো পায়, হ্যাঁ এক মার হাত টানিয়ে অর্ধেক ছিঁড়ে গেছে,
এই রোজার মধ্যে এইটা তো বলার কোনো দোষ নাই, আপনার যা শিখেছেন তা শিখবে। হ্যাঁ, আমরা আমাদের নবীর পক্ষে শিখেছি, এত নবীর পক্ষে আপনাদেরকে লিড দিচ্ছি। হ্যাঁ, আপনার ঠিক মতো চলবেন, ঠিক আছে, নবীর পক্ষে চলবেন, কেউ হিংসে করিয়েন না, বিদ্বেষ করিয়েন না, সব এক সমান থাকবে না, গালাগালি করবে আপনাকে, আপনি সবর করে থাকি আল্লাহ তারা হেদায়ত করে করবেন, রাগ করিয়েন না। আমি হিংসে করছি কেউ যদি প্রমাণ করে দিতে পারেন, হ্যাঁ করি নাই আমি, আমি ওরকম রাগ করি নাই, হকের উপরে রাগ করি আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, এটা প্রাইভেট হিসাব, আল্লাহ আপনাদেরকে কবুল করুন। আপনার এখন বায়াত করব, বায়াত হবেন, হাতটা তোলেন, এই বায়াত তোলেন, সবে কদরে যেন আপনাদের কদর হয়ে যায়, মিল্লতের কদর হয়ে যায়, পরিবারের কদর হয়ে যায়, সমাজের কদর হয়ে যায়, একদম মানে রাষ্ট্রের কদর হয়ে যায়, এইভাবে চলবেন। ইয়া আল্লাহ বায়াত রাসূলুল্লাহ বিওয়াসিতা খুলাফায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। إِنَّ الَّذِينَ يُبَايِعُونَكَ إِنَّمَا يُبَايِعُونَ اللَّهَ يَدُ اللَّهِ فَوْقَ أَيْدِيهِمْ فَمَنْ نَكَثَ فَإِنَّمَا يَنْكُثُ عَلَى نَفْسِهِ وَمَنْ أَوْفَى بِمَا عَاهَدَ عَلَيْهُ اللَّهَ فَسَيُؤْتِيهِ أَجْرًا عَظِيمًا وَاسْتَبْشِرُوا بِبَيْعِكُمُ الَّذِي بَايَعْتُمْ بِهِ وَذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ بِحُرْمَةِ النَّبِيِّ الرَّؤُوفِ الرَّحِيمِ صَلَّى اللَّهُ تَعَالَى وَسَلَّمَ أَجْمَعِينَ يَا اللَّهُ يَا اللَّهُ يَا اللَّهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ হাতকা মুখে মালিশ করে দিন, নবীর পক্ষে থাকবেন, নবীর পক্ষে থাকবেন। তোমায় ভালোবাসি, তোমার জন্য কাঁদি হাসি, মানি হৃদয়ের ঠিকানা, সব মানুষ ভাই ভাই, মানবতার দুনিয়া চাই, সব মানুষ এক মানুষ, এক মানুষ সব মানুষ, এক মানুষ সব মানুষ, সব মানুষ এক মানুষ। আলহামদুলিল্লাহ, আসুন নবীকে সালাম দিয়ে ভাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার বন্ধন আপনি নবী, আল্লাহ তাআলার সংযোগ আপনি নবী, আল্লাহ তাআলার প্রেম আপনি নবী, আল্লাহ তাআলার কবুলিয়াত আপনি নবী, ঈমানের মূল আপনি নবী, জীবনের মূল আপনি নবী, জান্নাতের মাওলা আপনি নবী, উম্মতের মালিক আপনি নবী, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া রাহমাতাল লিল আলামিন ওয়া শফিয়াল মুযনবিন, ইসলামের মূল আপনি নবী, কুরআনের মূল আপনি নবী,
কদরের মূল আপনি নবী, নাজাতের মূল আপনি নবী, খেলাফতের মূল আপনি নবী, ইনসানিয়াতের মূল আপনি নবী, কল্যাণের মূল আপনি নবী, শান্তির মূল আপনি নবী, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, আলামিন ওয়া ইমামুল মুরসালিন, আল্লাহ তাআলার হুকুম সালাতু সালাম, আল্লাহ তাআলার আমল সালাতু সালাম, ফেসকল ফেরেশতার আমল সালাতু সালাম, সব মুমিনের আমল সালাতু সালাম, সব ইবাদতের প্রাণ সালাতু সালাম, দীন ইসলামের শান সালাতু সালাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াত ওয়াসিতা আহলে বাইত আহলে রাসূলিকা, বিল খুসুস মাওলাই আলা মাওলা আলিকা, ওয়াসিতা খুলাফায়ে রাশেদিন সাহাবায়ে কেরামিকা, ওয়াসিতা কুল ইমামিকা, ওয়াসিতা গাউসে পাক খাজা বাবাকা, ওয়াসিতা দাদা জান গোলাম রহমান ইসমতি সাকাব, ওয়াসিতা বাবা জান প্রাণের মুর্শিদ কেবলা নিজামি সাকাব, ওয়াসিতা জামে আউলিয়াকা, নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াত আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা রাহমাতাল লিল আলামিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম।